পথে বলা আছে অধস্তন আদালতের বিচারক এবং ম্যাজিস্ট্রেটগণ তাদের দায়িত্ব পালনে স্বাধীন থাকবে। এখন কি বলছে দেখেন সংবিধান, এবং এটা কিন্তু 1972 সালে লেখা হয়েছিল, 2011 সালে আবার রেটিফাই করা হয়েছে। তাহলে কি দাঁড়াচ্ছে, কোথায় আমরা আছি? আমরা মালদা হোসেন মামলার রায়ে আছি না আমরা সংবিধানে আছি? বলছে 116, 114 অনুচ্ছেদ, 115 অনুচ্ছেদ, 116 অনুচ্ছেদ, 116 ক অনুচ্ছেদ যথাশীঘ্র সম্ভব বাস্তবায়িত করা হইবে, এবং তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে নিয়ন্ত্রিত আইনের দ্বারা প্রণীত যে কোনো বিধান সাপেক্ষে নিয়ন্ত্রিত হইতে থাকিবে। তার মানে হচ্ছে এটা যথাশীঘ্র সম্ভব বাস্তবায়িত করা হইবে, এবং তা বাস্তবায়িত না হওয়া পর্যন্ত এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে, অব্যবহিত পূর্বে আমরা কি ছিলাম, আমরা সেই ধারা অনুযায়ী নিয়ন্ত্রিত হইতে থাকিবে। আমি দেখলাম যে আচ্ছা তাহলে আমরা এর আগে আমরা তাহলে কিভাবে শুরু করেছিলাম, সেখানে আমরা সংক্ষেপে দেখি যে 1956 সালের সংবিধানের ড্রাফট কনস্টিটিউশনে যখন লেখা হলো আর্টিকেল 30, এই যে দেখুন যে যথাশীঘ্র সম্ভব অ্যাজ ফার অ্যাজ এই অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিকেবল। আর এই কথাটা শুনেন, আমি আপনাকে এখন শোনালাম 2011 সালে 1972 সালে যুক্ত করা শব্দ অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিকেবল। অনেক সময় সংবিধান যখন ড্রাফট করা হয় তখন আপনি তার একটা ট্রেইল দেখা যায়, এটাই আমার অভিজ্ঞতা থেকে, এটাই আমি 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 বিশ্বের বহু সংবিধানের একটা বাক্যের সঙ্গে আরেকটা বাক্যের কোথায় জেনেসিস সেগুলো আমি দেখেছি, বিশেষ করে এই তিনটা দেশের। আমি প্রতিটা প্রায় প্রতিটা আর্টিকেলে আর্টিকেল বাই আর্টিকেল আমি চেক করেছি, তাতে আমার মনে হয়েছে যে বেশিরভাগই তাদের প্রবণতা হচ্ছে ইতিহাসের যে কোনো সময়ে, আমি এটা বলতে পারি জোর দিয়ে, যে ড্রাফটসম্যানরা সাধারণত তার পূর্বসূরিটা কি করেছেন সেটাকে অনুসরণ করেছেন, কারণ ওটার একটা এটা একটা সভ্যতার বিবর্তনের মতো, এতে কিছু দোষনীয় নেই, এটা কপি করার বিষয় নয়। তো এই অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিকেবল আমরা কোথায় পেলাম 1972 সালে? 1956 সালের পাকিস্তানের সংবিধানের 30 অনুচ্ছেদে লেখা ছিল আর্টিকেল 30, দি স্টেট শ্যাল সেপারেট দ্য জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাজ প্র্যাকটিকেবল। ঢুকিয়েছে ও তার আগে এটা আবার বলা দরকার, যখন এটা ড্রাফট কনস্টিটিউশনে লেখা হয়েছিল তখন বঙ্গবন্ধু গণপরিষদের সদস্য, এবং তিনি তাদের অত্যন্ত প্রাঞ্জল ভাষায় এবং চমৎকার তার বিভিন্ন সাংবিধানিক বিষয়ে আমরা তার বক্তৃতা পড়ে ঋদ্ধ হয়েছি, আমরা তার বিচক্ষণতায় মুগ্ধ হয়েছি, এবং তিনি তখন কিন্তু সেখানে বলেছেন যে আমরা ব্রিটিশদের শাসন থেকে বেরিয়ে এসে আজ আমরা একটা নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটিয়েছি, এবং আমরা তার জন্য একটা নতুন সংবিধান লিখতে বসেছি, তাহলে পরে আজকে আমরা আমাদের ঔপনিবেশিক শাসন ব্যবস্থা সমস্ত অভিজ্ঞতায় আমাদের আলোকে আমরা কেন সংবিধানে এই অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিকেবল লিখতে যাব, আমরা কেন এখনই বিচার বিভাগ পৃথককরণ করব না, এটা ছিল তার আর্গুমেন্ট। এবং তিনি কঠোর ভাষায় পাকিস্তানি শাসকরা যারা এই সংবিধানের খসড়া করেছিলেন তিনি তাদের সঙ্গত সমালোচনা করেছিলেন। এবং পাকিস্তান 1956 সালের পরে এই অবস্থাটা রেখে দেয়, এবং আমরা জানি যে 58 সামরিক শাসন আসে, এবং 1962-তে, এবং এই দেখেন যে সামরিক শাসক হোক দের যে বা অথরিটেরিয়ান রুল যাদের পছন্দ তাদের বিচার বিভাগ এর এই কথাগুলো তাদের যুগে যুগে পৃথিবীর সব দেশের ইতিহাসে দেখা গিয়েছে তাদের এটা পছন্দ নয়, এবং সে কারণে 58 যখন মাসাল আসলো 62-তে আবার একটা আইয়ুব খান সংবিধান তৈরি করেছিলেন, এবং সেই 62 সংবিধান যদি আপনি দেখেন দেখবেন 30 অনুচ্ছেদ দাও নেই, বিচার বিভাগ পৃথককরণের কোনো কথা নেই। এই অবস্থা চলতে থাকলো সেই 62 থেকে 1973 সাল পর্যন্ত, যখন ভুট্টো বাংলাদেশকে হারিয়ে আবার একটা নতুন সংবিধান লিখতে বসলেন, ত
তখন এর জায়গা হলো 38 এ ফান্ডামেন্টাল স্টেট পলিসিতে আর রাখা হলো না এটাকে নিয়ে গেল তারা 175 অনুচ্ছেদে যেখানে জুডিশিয়ারি কোর্ট চ্যাপ্টার সেখানে নিয়ে বললো এবারে এটা বি জুডিশিয়ারি শ্যাল বি সেপারেটেড প্রোগ্রেসিভলি এইবার বুদ্ধি বার করেছে এবার করবে প্রোগ্রেসিভলি ফ্রম দ্য এক্সিকিউটিভ উইদিন 5 ইয়ার্স ফ্রম দ্য কমেন্সিং ডে আচ্ছা কমেন্সিং ডে হলে তাহলে 73 অবশ্য এখানে পাস আমি শুরু করেছিল 3 বছর দিয়ে তারপরে 3 বছর পরে হলো 73 376 তারপরে 76 এসে করলো 5 বছর তারপর আসলো 81 এর মধ্যে পট পরিবর্তন তারপরে সামরিক শাসকরা এসে এই 85 সালে এসে এই যে হাত দিয়ে ওই 5 বছর মুছে দিয়ে 14 বছর লিখলো এবং পরিহাস হচ্ছে ওই যে 14 বছর লিখলো আপনার যেটা এক্সপায়ার হয়ে গিয়েছে 1978 সালে এই সংবিধান পাকিস্তান আপনারা জানেন অনেক ভালো ভালো পরিবর্তন তারা করেছে এই 14 বছর এখনো লিখে রাখা এই 14 বছর কবে শেষ হবে জানি না আর আমরাও কি জানি যে আমাদের অ্যাজ সুন অ্যাজ প্র্যাকটিক্যাবল এর অবসান কবে হবে তবে সবিনয়ে অবশ্যই আমরা এই অনুচ্ছেদের এই রকমের কোন অনুচ্ছেদ আর আমাদের সংবিধানের মধ্যে কোথাও নেই এবং আমি একজন বিজ্ঞ আইন সংবিধান প্রণেতাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে আমি তার নাম বলছি না কারণ তিনি ব্যক্তিগতভাবে বলেছেন আমি বললাম এত কিছুর পরে 30-এর দশকে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সেপারেশন অফ জুডিশিয়ারি নিয়ে আমাদের নেতা শ্রী বাংলা ফজলুল হক বললেন বঙ্গবন্ধু 56 সালের সংবিধানের সময় বললেন 72 সালে এসে আমরা সুপ্রিম কোর্টের কাছে ন্যস্তও করলাম তারপর আবার কি করে এটা ঢুকিয়ে দিলেন কেন কি কম্পালশন এটা আপনাকে বঙ্গবন্ধু আপনাদেরকে শিখিয়ে দিয়েছিল এই টেকনিক্যালিটি তো তার এটা বলার কথা নয় তিনি বললেন এবং সেটা বিশ্বাস করার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে যে সেটা হচ্ছে পাকিস্তানি ধাঁচে গড়া আমি অবশ্যই শ্রদ্ধার সঙ্গে বলছি যে আমাদের ব্যুরোক্রেসি অবশ্যই অত্যন্ত একটা শ্রদ্ধাশীল এবং 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 তাদের যথেষ্ট দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোক সেখানে রয়েছেন কিন্তু এটা ঠিক যে কতিপয় লোকের কারণেই সেই 72 সালে সংবিধান প্রণেতাদেরকে এই কাজটি করতে হয়েছিল তার মানে বাধাটা এক্সিকিউটিভ থেকে এসেছিল আর সেই এক্সিকিউটিভ পলিটিক্যাল লিডার্স নয় তারা ব্যুরোক্র্যাটস ছিলেন এটাই হচ্ছে সব থেকে বড় আইরনি যে ব্যুরোক্রেসির বাধার কারণে এই অবস্থাটা এসেছে আমি এই কথা বলে শেষ করব বিচার বিভাগ পৃথকীকরণে আমাদের পরায়ণপরতার অবসান ঘটুক মাদ্রাজ হোসেন মামলার অর্জনকে পাথেয় করেই অবশ্য আমাদের পথ চলতে হবে কিন্তু অধস্তন আদালতের পুরো একটি চ্যাপ্টার সাংবিধানিকভাবে তোমায় আছে কিনা সেটা একটা বড় জিজ্ঞাসা আমি বেনিফিট অফ ডাউট দিতেও রাজি আছি হয়তো অলক্ষে এভাবে পড়ে আছে কিন্তু এভাবে থাকা তো সমীচীন নয় আমি একটা সুখবর দিব কারণ হচ্ছে যে এবং যে অনেকেই হয়তো জানেন কিন্তু তারপরেও আমি বর্তমান সরকারকে এই অনেক সীমাবদ্ধতা অনেক দুর্বলতার কথা আমি বলেছি কিন্তু তারপরেও তার একটা ক্রেডিট দেওয়ার একটা জায়গা রয়েছে মাননীয় আইনমন্ত্রী এবং মাননীয় প্রধান বিচারপতি বিশেষভাবে প্রশংসার দাবিদার কারণ হচ্ছে যে তারা অব্যাহতভাবে জাস্টিস অডিট নামে একটি প্রকল্প বাস্তবায়ন করে চলেছেন এটা জার্মান সংস্থা জিআইজেড এবং ব্রিটিশ UK8 তারা যৌথ এবং আইন মন্ত্রণালয় যৌথভাবে এবং আপনারা এটা এই গত বছর উদ্বোধন করা হয়েছে এবং এখানে যদি আপনি দেখেন এটা শুধু অসুবিধাটা হচ্ছে যে একটু বিশেষজ্ঞ জ্ঞান দরকার হবে কারণ শুধু ডেটাগুলো দেয়া আছে আপনি যদি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান তাহলে জাস্টিস অডিট পাবেন এবং সেখানে এমন সব ডেটা দেয়া আছে
যা আপনি অ্যানালাইসিস করলে আপনি কি করে জুডিশিয়ারি থেকে আপনি মানুষকে ন্যায় বিচার সুশাসন দেওয়া সম্ভব হবে সেগুলো চিহ্নিত করা সম্ভব হবে। এবং একটা তথ্য হচ্ছে এই সার্ভে থেকে দেখা যাচ্ছে এই জিআইজেড এবং ব্রিটিশ সংস্থা এবং বাংলাদেশ সরকার যৌথভাবে যে জরিপ করেছে তাতে একটি ফলাফল খুবই আশাব্যঞ্জক, সেটা হচ্ছে দেশের 60% বেশি মানুষ এখনো বিচার বিভাগের প্রতি আস্থাশীল। তারা মনে করে যে বিচার বিভাগ ন্যায় বিচার দিতে পারে। কিন্তু এখানে আবার একটি অন্য ধূসর দিকও আছে, এই ফর্মাল জাস্টিস সিস্টেমের কাছে 15% কম মানুষ যায়। তার মানে বিশ্বাস যদিও 60% বেশি মানুষ করে কিন্তু বাস্তবে মাত্র 15% কম মানুষ যায়। এবং এই যে তাদের অনাস্থা, এবং আর একটা দিক খেয়াল করবেন যে আমরা সাধারণত ব্যাকলগের কথা বলি, যদি 30 যদি আপনার আজকের 1700 জাজ, আমরা জাজের রেশিও বাড়াতে বলি, যদি আজকের হচ্ছে 37 লাখ, তার মানে হচ্ছে 15% কম মানুষ ফর্মাল জাস্টিস সিস্টেমের কাছে যায় বলে ব্যাকলগ হয়েছে 37 লাখ। যদি ওই 60% মানুষ যেত তাহলে আমাদের ব্যাকলগের পরিমাণটা কি হতো? আমাকে এই এখানে এই বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি হিউম্যানিটি ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমি মনে হয় যথেষ্ট ধৈর্যচ্যুতির কারণ হয়েছি, আমাকে ক্ষমা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।